গুড আফটারনুন মাই ফ্রেন্ডস, আজকে আমি সন্ধেবেলা থেকেই আমার ব্লগটা শুরু করছি। তো আমি এখন বানাবো তরকা, তার জন্য কড়াইতে নিয়ে নিলাম মাস্টার্ড অয়েল। আমি মেনলি মাস্টার্ড অয়েলেই এই কুকিংটা করব, তোমরা চাইলে হোয়াইট অয়েলেও করতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, লঙ্কাটা আমি একটু কমই দিচ্ছি কারণ এশায় না আমাদের খাবার থেকে একটু একটু করে খেতে শিখেছে। তো আমি বানানোর জন্য তরকা ডাল বানানোর জন্য তরকা বাজার থেকে যে তরকাটা পাওয়া যায় তরকার ডাল হিসেবে, তোমরা ওটাকেও নিতে পারো। আদারওয়াইজ আমি বাড়িতে নিয়েছিলাম, হচ্ছে মানে যদি তুমি বাড়িতে বানাও তো তাহলে নেবে সোনা মুগ ডাল, মুসুর ডাল আর চানা ডাল, রাজমা চাউলের সাথে অ্যাড করতে পারো। তো এটাকে আমি 12 ঘন্টা জলে ভিজিয়ে নিয়ে ওটাকে প্রেশারে 2 সিটি লাগিয়ে ওটাকে বয়েল করিয়ে রেখেছি। সিটিটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো যখন ওটা বয়েল করতে দিয়েছিলাম তখন একটু নুন আর হলুদ অ্যাড করেছিলাম। তো এই জন্য আমি এখানে যে মশলাটা ইউজ করছি, যে বেসিক পাউডার মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ এবং তোমার জিঞ্জার গার্লিক পেস্ট, তো ওটাকে দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে এটাকে যেটাকে কষিয়ে নেওয়া বলে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এটা খুব ইজি প্রসেসেই হয়ে যায়। আমি ডিম তরকা বানাবো না আজকে, মানে ডিম তরকা ছাড়াই বানাবো। তোমরা যদি ডিম তরকা বানাতে যাও এই সময় মশলাটার উপরেও তোমরা ডিমটা ফাটিয়ে দিয়ে ওর মধ্যে আর একটু নুন অ্যাড করতে পারো। আমি বানাবো না তাই আমি ডিমটা এর মধ্যে ফাটাইনি। তো এর মধ্যে মিক্সড করে দিলাম তরকাটা, জাস্ট হয়ে গেল। এই তরকাটা আমি রেগুলার যদি ডিনার হিসাবে বানাই তো সেক্ষেত্রে এরকমভাবে বানাই, আর যদি গেস্ট আসে তো সেক্ষেত্রে আমি তরকাটা একটু অন্যরকমভাবে বানাই। তো আমি তোমাদের রিকোয়েস্ট করব খুব ইজিয়েস্ট প্রসেসে তোমরা এরকমভাবে তরকাটা ঘরের তৈরি জিনিস দিয়ে বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদের তরকাটা মানে খুব সুন্দর বানানো যাবে এবং যারা খেতে ভালোবাসো তাদের খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আমি সোনাই, টুয়েন্স মম ওয়ার্ল্ডে তোমাদেরকে স্বাগত। হবে অল আর ডুইং ওয়েল। তো প্রথমে আমি এই আফটারনুন টাইম থেকেই আমার ব্লগটা শুরু করছি। তো তোমরা তো অলরেডি দেখে নিয়েছো আমার তরকা বানানো হয়ে গেছে। আমি আজকে এই ড্রেসটা, একটা হোয়াইট কালারের জাস্ট কুর্তা আর ব্ল্যাক কালারের একটা প্যান্ট পরে আমি জাস্ট এই সামনে একটা মার্কেটে যাচ্ছি, কারণ সানডেতে আমাদের কিছু মানে একটা আউটিং আছে। আউটিং নয় মানে অ্যাকচুয়ালি একটা বার্থডে ইনভিটেশন আছে, তো তার জন্য কিছু মানে গিফট নেবার জন্য আমরা যাচ্ছি রাজারহাটে। যদি পারি তো আমি তোমাদের সাথে নিশ্চয়ই পুরোটা শেয়ার করব। আর এসে অলরেডি কুকিংটাও কমপ্লিট হয়ে গেছে, এসে আয়না চলে গেছে ওর বাবার সাথে অলরেডি বাইরে, আমি তোমাদের সাথে কথা বলে তোমাদেরকে আর কুকিংটা দেখিয়ে তারপরেই বেরোবো। ওই জন্যই আমি একটু ব্লগটা স্টার্ট করে নিলাম। তো চলো তোমরা দেখতে থাকো, যদি সম্ভব হয় আমি তোমাদেরকে সেখানে কী কী জিনিস পাওয়া যাচ্ছে বা কীরকম রেঞ্জের। আমি এর আগে একটা ব্লগে তোমাদের দেখিয়েছিলাম দুর্গাপুজো শপিং ব্লগ, এরকম কিছু একটা ছিল। যাই হোক, যদি আমরা সেই শপিং মলে গিয়ে পছন্দ মতো কিছু পাই তাহলে তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করবো, তাহলে আবার বাড়ি এসে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আমার ব্লগটা দেখতে থাকো, ধীরে ধীরে আমি সব কিছু দেখানোর চেষ্টা করবো। বাই বাই। হ্যালো মাই ফ্রেন্ড, আজ আবার সকাল থেকে আমি তোমাদের সামনে হাজির হলাম। তবে খুব সকাল থেকে নয়, তোমরা তো জানো আমি খুব সকাল থেকে করতে পারি না ব্লগটা। তো এখন অলমোস্ট 12:30 বেজে গেছে, সায়নার চান হয়ে গেছে, আমারও চান হয়ে গেছে, এই টাইমে তো হয়ে যাই, পুজোটাও হয়ে গেছে, কুকিংটাও হয়ে গেছে। তবে আজকে কলকাতার ব্যাপার খুব ভালো, তো চলো আমি বাইরে তোমাদেরকে একবার আজকে আমার কুকিংটা আর এটা দেখিয়ে, কালকে যে আমি সন্ধ্যাবেলায় তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে বাইরে যে নয়েজটা হচ্ছে ওটাকে তোমরা ইগনোর করো। তো কালকে আমি সন্ধ্যাবেলায় তোমাদেরকে দেখিয়েছিলাম, আমার পুজোটা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি যাচ্ছি তোমার বাজারে একটু, তো কী কিনেছি কি বার্থডে গিফট সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে দেখো কলকাতার ওয়েদারটা, এখনো পর্যন্ত আজকে জামা কাপড় মেলা হয়নি, পুরো বৃষ্টি, ওয়েদারটা খুব সুন্দর, গরম নেই, খুব সুন্দর ওয়েদার। তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে মোটামুটি কাল থেকেই বৃষ্টি হচ্ছে, কাল যখন সন্ধ্যাবেলায় বেরোলাম তখনও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, আজকেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তবে ওয়েদারটা খুব সুন্দর লাগছে। আমার তো পার্সোনালি মানে প্রচুর ভালো লাগছে, তবে জামাকাপড়গুলো শুকোচ্ছে না, এখনও পর্যন্ত জামাকাপড় মেলা হয়নি, হবে কি না আজকে আর জানি না। তবে আমার এখানে ওয়েদার খুব সুন্দর, বাইরের আবহাওয়াও খুব সুন্দর, ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারলো আমি বুঝতে পারছি না। তো চলো আমি তোমাদেরকে কিচেন থেকে ঘুরিয়ে নেই, কালকে আমি কি নিলাম বার্থডে গিফটের জন্য, আর বার্থডে কবে সেটা হচ্ছে সানডেতে আমরা যাচ্ছি বার্থডেতে, তো টালিগঞ্জে। তো যদি টালিগঞ্জে যাই তাহলে ওখান থেকেই চেষ্টা করবো রেন্টাল সেন্টার টালিগঞ্জের একটা ভিডিও বানানোর এবং তোমাদের সাথে শেয়ার করার।
তবে জানি না আমি ওখানে বার্থডেতে গিয়ে আমি কতটা কি নিতে পারবো বা কতটা কি। আর তাছাড়াও তোমাদের টালিগঞ্জ রিলেটেড যদি আরও আমাকে দু একজন টালিগঞ্জ রিলেটেড কমেন্ট করেছে তাদেরকে আমি আনসার দিয়েছি এবং একটা ভিডিওর মাধ্যমে আমি তাদেরকে পুরোটাই বলে দেবো। আই থিঙ্ক ভিডিওটা মানডে কিংবা টিউজডেতে আসবে। তো তার আগে তোমাদের যদি টালিগঞ্জ রিলেটেড আরও কিছু কোয়েশ্চেন করো জানার থাকে তোমরা আমাকে কমেন্টে গিয়ে কমেন্ট করো, আমি একটা ভিডিওতে তোমাদের প্রত্যেকেই সেই দিনকার টালিগঞ্জ রিলেটেড আনসারগুলো দিয়ে দেবো। আর আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধু আছে যাদেরকে আমি পরে থ্যাঙ্কস জানাচ্ছি। এখন চলো তোমাদেরকে আমি আমার ডেলি যে কাজকর্মগুলো আছে সেগুলো একবার দেখিয়ে দিই। আর এসে না এখন বাত করছে, মানে একজনকার হয়েছে একজনকার এখনও হয়নি, তো সেই জন্য আমি ওদেরকে ক্যামেরায় তোমাদেরকে দেখাতে পারছি না। তো এরকম আমার কুকিংটা হয়ে গেছে, ওই রেগুলার যা কুকিং হয়ে থাকে মাছ পটল ভাজিয়ে ঝোল, এদিকে পটল ভাজা আর ওদিকে ডিম ডাল আর ভাতটা অলরেডি চাপানোই আছে। তো চলো বাইরে যে মাছটা হচ্ছে ওটাকে ইগনোর করো। আর এছাড়া না এখন ড্রেস পরে নেই আমি, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না। তো পরে আমি নিশ্চয়ই তোমাদের সাথে এই শাড়িটাকে দেখাবো। আর চলো তোমাদেরকে গিফটটা একবার দেখিয়ে দিই, তারপরে আমি তোমাদের সাথে আবার আসছি বাকি কথা বলার জন্য। তো চল দেখতে থাকো। হাই মাই ফ্রেন্ড, তো আমি তো চলে এসেছি আবার। আমি তোমাদের বলেছিলাম যে আমি বার্থডেতে যাচ্ছি টালিগঞ্জে, তোমার হচ্ছে সানডে, তো অলমোস্ট মানডে হয়তো ব্লগটা আসবে, সানডের ব্লগটা টালিগঞ্জ। আর তারপর এসে আমি টিউজডেতে টালিগঞ্জের উপর ব্লগ বানাবো। আর তার আগে দু একটা জায়গার ব্লগ বানাতে চাইছি, যে মানে রেন্টালসের ওপরে। তো তোমরা যদি কমেন্ট করো তোমরা কোন কোন জায়গার রেন্টালসগুলো জানতে চাইছো তাহলে খুব ভালো হয় এবং আমি তার উপরে ব্লগ বানাবো। এর আগে আমি অনেকগুলো রেন্টালসের ভিডিওস দিয়েছি, তোমরা অনেকে আমার কাছে অনেক হেল্প চাইছো বা অনেক কিছু জানতে চাইছো। আজকে সকালেও আমার চিকেন রেসিপি দেখে আমার একজন ফ্রেন্ডস আমাকে কমেন্ট করেছিলো, তো মানে আমার একজন সাবস্ক্রাইবার ফ্রেন্ডস, তো তাকে আমি আমার দিক থেকে তো যতটা পেরেছি আমি সাহায্য করেছি। তোমরা যদি আরও তোমাদের আরও কিছু জানার থাকে তো তোমরা আমাকে কমেন্ট করতে থাকো, তাহলে আমি অনেক একটা পুরো ব্লগ বানিয়ে তোমাদের যা যা কমেন্ট আছে তো সেগুলো আমি তোমাদের ক্লিয়ার করে দেওয়ার জন্য চেষ্টা করব। তো চলো ঝটাপট আমি ফার্স্টেই তোমাদেরকে আমার ব্যাগটা দেখিয়ে দিই, মানে যে গিফট আমি দেবো ব্যাগটা হচ্ছে অনেকটা দেখতে এরকম ডিপ ব্লু কালারের। আর এই ওপরে এটা জিন্স কাপড়ের নয়, এটাকে কি কাপড় জানো বলে আমি অ্যাকচুয়ালি আমার ঠিক মনে নেই, মানে এই কাপড়ের একটা ব্যাগ দিচ্ছি, এর মধ্যে এরকম চেন সামনে আর পাশে এরকম দুটো। কালকে আমি তোমাদের বেরোনোর সময় বলেছিলাম যে যদি সম্ভব হয় তো আমি সেখানে গিয়ে তোমাদেরকে ভিডিও করার চেষ্টা করবো, কিন্তু মলেতে একটু ভিড় থাকার জন্য আর এসে এনাকে ধরতে হয় বলে আমি খুব একটা ভিডিওটা নিতে পারিনি। তবে মলটার ভিডিও আমি এর আগে দুর্গা পুজোর শপিং বা এরকম কোনো একটা ব্লগ আমি এসে এনার জন্য ড্রেস কিনতে গিয়েছিলাম, তখন আমি ভিডিওটা দিয়েছিলাম। তো এটা হচ্ছে ডিপ ব্লু কালারের, এর প্রাইসটা নিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ 449, মানে ওই 450। এর সাথে আরও কিছু কিছু জিনিস দেবো যেগুলো আর হয়তো আমার দেখানো হবে না, ওয়াটার বটল আর টিফিন বক্স, তো ওগুলো একবারেই ভরে পুরো প্যাক করে এর মধ্যে দিয়ে দেবো। এখন তোমাদেরকে জাস্ট ব্যাগটাই শুধু দেখালাম, যদি ভালো লাগে তাহলে তোমরাও এরকম ব্যাগ নিতে পারো। তবে ওর বয়স 5 বছর, তবে এখন জানি না স্কুল থেকে ইংলিশ মিডিয়াম স্কুলেরও একটা ভিডিও বানাবার ইচ্ছা আছে। তো যাই হোক এরকম রইলো, তোমরা যদি কোনো স্কুল সম্বন্ধেও জানতে চাও, কোনো কিছু সম্বন্ধে কলকাতাতে তোমরা আসবে কীভাবে বা কোনো কিছু সম্বন্ধে যদি তোমরা জানতে চাও তোমরা আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে আমার দিক থেকে যতটা হেল্প করার আমি ততটাই হেল্প করবো। আমি কালকে আমার সাবস্ক্রাইবার বন্ধুদের নামগুলোও তোমাদের সামনে বলে দেবো কে আমাকে কী কমেন্ট করেছো, এবং কালকে চেষ্টা করবো আমি একটা রেন্টালসের ভিডিও নিয়ে আসার, তো সেটাতে আমি বলে দেবো যে যার যা যে যা যা আজ পর্যন্ত কমেন্ট করেছো তার তার পুরো প্রপার যে আনসারগুলো হওয়া উচিত সেগুলো আমি কালকে ভিডিওতে বলে দেবো। তো চলো কালকে ভিডিওটার জন্য ওয়েট করো, আর আজকে ভিডিওটাও দেখে নাও। এটা হলো আর এটা র্যাপারটা দিয়ে আমি মুড়ি আনিনি, না হলে তোমাদেরকে দেখাতে পারতাম না। তো র্যাপারটা নিয়েছি অরেঞ্জ কালারের, খুব সুন্দর লাগলো আমার র্যাপারটা, রেডটা ম্যাক্সিমাম সবাই নিয়ে থাকে তাই জন্য রেডটা না নিয়ে অরেঞ্জটাই জাস্ট নিচ্ছি, এটা হয়ে গেলো। তো চলো আমি ভিডিওটা কন্টিনিউ করি। আর একটা জিনিস সবসময় দেখান নিই, এই একটা জিনিস নিয়েছি, এটা হচ্ছে তোমার কী বলবো মানে হ্যাঙ্গিং, মানে তোমাকে দেয়ালটা ফুটো করতে হবে না বা দেয়ালে হোল করতে হবে না, এটা জাস্ট পেছনটা খুলে, এটা জাস্ট পিছনটা খুলে এটাকে জাস্ট এটা এরকম স্টিকারের মতো আছে, স্টিকারটা তুলে আমি সাটিয়ে দিলে ওটা জাস্ট দেয়ালে থাকবে। আর তার সাথে এটা মশারিটা টানাবো বলেই এটাকে নেওয়া হয়েছে, তিনটে দাম নিয়েছে এটা 49-50K পাশাপাশি। যদি চাও তো এটা তোমরা অনলাইন থেকেও নিতে পারো, অনলাইনেও এটা অ্যাভেলেবেল আছে, আমি জাস্ট শপিং মলে গিয়েছিলাম তো ওখান থেকেই নিলাম। তো চলো আর একটা ব্যাগ আনপ্যাকিং আছে সেটা ফটাফট করে নিয়ে এসে না এখন ঘুমোচ্ছে, তারপরে আমি নেক্সট ব্লগটা নিয়ে তোমাদের সামনে আসছি।
তো চলো এই ব্লগটাতে সেরকম কিছু নেই, তবে আমি তরকারি রেসিপিটা দেখিয়েছি, যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক অন্তত করে দিও। আর কালকে চিকেন রেসিপিটাও আমার একজন সাবস্ক্রাইবারের খুব ভালো লেগেছিলো, থ্যাংক ইউ ফর মাই সাবস্ক্রাইবার অ্যান্ড কমেন্ট মি এগেন, আমি তাকে থ্যাংক ইউ বললাম, এবং আমার সাবস্ক্রাইবার বন্ধুদের, নট সাবস্ক্রাইবার বন্ধুদের এবং ফ্রেন্ডসদের আমার তরফ থেকে অনেক অনেক থ্যাংক ইউ। তো চলো আমি ব্যাগটা এর সঙ্গে আনপ্যাকটা করি। এটা হচ্ছে এশায়নার ডাইপার, এটা লাভ ল্যাপের ডাইপার, যেটা আমি এশায়নার জন্য ইউজ করি। আমার মনে হয় হাগিস বা যে ব্র্যান্ডেড যে কোম্পানিগুলো আছে ওগুলো ইউজ করার থেকে, বা স্নুগেল বা সাপলসের যে ডাইপারগুলো আছে ওগুলো ইউজ করলে বোধ হয় বেশি ভালো। তো আমি এটা ইউজ করি, আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর ভবিষ্যতে যদি জানতে চাও কী ডাইপার, আমি আরও একবার তোমাদেরকে, এটা আমি অ্যামাজন থেকে নিই, আর এটা লিঙ্ক যদি চাও তো আমি পরে তোমরা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আর এটা আর কি রাখাবার আছে, এটা আমার গোল্ড জুয়েলারির একটা বক্স, তার মধ্যে আমি জুয়েলারিগুলো রাখি জাস্ট এরকম দেখতে। যদি তোমরা কোনো দিন বলো আমি আমার গোল্ড জুয়েলারি কালেকশানগুলো তোমাদেরকে দেখাবো আর এই শায়নার কালেকশানগুলো দেখাবো, যদি তোমরা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো বা জানতে চাও। আর এখানে সেরকম দেখানোর মতন কিছুই নেই, এই ডাইপারটাই তোমাদেরকে দেখানোর মতন ছিল। আর এই শায়নার যে আমাদের তো দেখিয়েছিলাম জুয়েলারি, এছাড়া জুয়েলারিগুলো এগুলো অ্যারেঞ্জ করে নিই, তারপরে আমি পরে আসছি তোমাদের সাথে কোনো একটা ব্লগ নিয়ে, এগুলো অ্যারেঞ্জ করে তারপর তোমাদের সাথে আমি আসছি। তো চলো, ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।